হ্যালো ভিউয়ার্স, আমি মিলানোভা চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। ঢং করতে করতে সকাল সকাল আমি প্রতিদিন কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, কিসের জন্য যাচ্ছি, কয়দিন পর সেটার আপডেট আপনারা জানতে পারবেন। যে জায়গায় গেছিলাম সেই জায়গায় গিয়েও আমি কিন্তু গান করা বাদ দিই না আমার এই বেসুরো গলাতে। ইতিমধ্যে আপনারা আমার এই গানের ভিডিওটা দেখে ফেলেছেন। এরকম বেসুরি গলায় গান কয়জনের কনফিডেন্টের সাথে গাইতে পারে বলুন তো? এইদিকে সাগর আর রানা কী যেন গভীর মনোযোগ দিয়ে ডিসকাশন করছে, তাদের এই ডিসকাশন দেখতে দেখতে আমি হয়ে গেলাম পাগল। তারপর আমি আপনাদের সামনে আবারও পাগলামি করা শুরু করলাম, নিজের আসল রূপ ধারণ করলাম। আমার তো আসলে কখনোই পাগলামি থামে না, সবসময় আমি পাগলামি করতে থাকি, তাই এখন আবারও পাগলামি করলাম। যাই হোক, এইসব পাগলামি করতে করতে প্রচণ্ড খিদা পেয়েছে। আশেপাশে যেহেতু কিছু ছিল না, আমরা সকলে মিলে চলে গেলাম স্বপ্নে। স্বপ্নে যাওয়ার পর পাখিরা টুকটাক খাওয়া দাওয়া কিনলেও আমি কিন্তু কিছু কিনতে পারলাম না। তার কারণ হচ্ছে আমি এত বাছি যার কারণে আমার কপালে খাবার জুটে না। কী করবো, এই কারণে গ্যাস্ট্রিকের দশায় ভুগতে বুকের ব্যথা, মাথা ব্যথা, কত কিছু যে ব্যথা হয়। এই দুঃখে কাইকুবার দেওয়ালে বাড়ি খাচ্ছে, এখানেও বাড়ি খেয়ে সে ক্ষান্ত হলো না। তারপরে সে চলে গেলো সিঁড়িতে যাওয়ার পর সে বুকডান দিচ্ছে। এর বুকডান দেখে আমি কী করবো বুঝতে পারছি না। ওকে একা শুধুমাত্র ভিউস দিলে কি হবে, আমাকেও তো ভিউস নিতে হবে, তাই আমিও ঢং করা শুরু করে দিলাম। তাই দেখুন তো আমার ঢং আপনাদের কেমন লাগছে। প্রতিদিন আপনারা আমার এই ঢং সহ্য করতে করতে অতিষ্ঠ হয়ে যান, আর আমি এইটা বুঝতে পেরে নিজে কী আর করবো, জিভ কাটা শুরু করলাম। তারপর কেউ যখন আপনার কাছ থেকে ট্রিট চাইবে, কী মনে হয় সেটার একটা এক্সপ্রেশন আপনাদের সামনে একেবারে ঘাটটা ধরে মটকাই দিলাম। এরকম পাগলামো করতে করতে আমরা চলে গেলাম যমুনা ফিউচার পার্কে। এখন যমুনা ফিউচার পার্কে আসছি, একটু দেখাইতে হবে না যে আমি একটু যমুনা ফিউচার পার্কে আসছি, একটু ভাব নিতে হবে যে আমি এরকম পশ মার্কেটগুলোতে যাই। এইসব পশ মার্কেটগুলোতে যাওয়ার ঢং দেখাতে ভিডিও করলাম। করতে করতে গেলাম KFC-তে, যেহেতু হচ্ছে আমি ক্রিস্পি চিকেন ফ্রাইটা পছন্দ করি না, কী আর করা। ওইখান থেকে বের হয়ে ওয়াশরুমে গেলাম, ওয়াশরুম থেকে মুখ ধুয়ে আয়েশা, তারপরে সবাই মিলে ডিসাইড করলাম যে অন্য একটা রেস্টুরেন্টে যাবো। সেইখানে যাওয়ার পরে আমরা যখন অর্ডার করলাম, বাকি দুইটা পোলার খাওয়ার চলে আসলো, আমার আর সাগরের খাওয়ার আসলো অনেক পরে। আমরা এত খাই, আমাদের খাওয়ার ধরন দেখে তারা চিন্তা করলো যে এদেরকে দেরিতেই দেওয়া দরকার, আর নাহলে যে কোনো মুহূর্তে ওদের রেস্টুরেন্টের সব খাওয়া আমরা শেষ করে দেবো। তো যাই হোক, আমরা আসলে কী কী খাচ্ছিলাম সেটা আপনাদেরকে দেখাচ্ছি। হাঁড়িতে যতটুকু রাইস দেখে মনে হচ্ছিলো, ঢালার পরে দেখলাম যে না, অনেকখানি আসলে রাইস দেয়। তবে এই ড্রামস্টিকের যে বাটার নান না সরি গার্লিক নান যেটা ছিল, আর হচ্ছে আলু পরোটা যেটা ছিল, সেটা ছিল খুবই জঘন্য। তাই সবাইকে বলবো এটা একেবারেই নেবেন না। তবে তন্দুরি বোল বিরিয়ানিটা অ্যাকচুয়ালি মানি অর্ডি ছিল, আপনারা নিতে পারেন 390 rupees আর এই এই ধরনের কাছাকাছি কোনো একটা প্রাইস, আমি হয়তো ভুলও করতে পারি। তো যাই হোক, এইসব রেস্টুরেন্ট বাণিজ্য সব থেকে বড় বাণিজ্য হচ্ছে পানের বোতল দিবে হচ্ছে হাফ লিটারের, কারণ হাফ লিটারের পানি 20 টাকা আর 1 লিটারের পানি 30 টাকা, কিন্তু লাভ তো ওইটাতে। সেজন্য সবগুলো রেস্টুরেন্টে এত রকম ফাজলামো করে কী আর করবো, আঙ্গ মতন করে মানুষের কথা কেউ চিন্তা করে না, কেউ চিন্তা করে না। যাই হোক, এরপর বাসার উদ্দেশ্যে আমি রওনা হলাম। বাসায় যাওয়ার পর আমি ভাবলাম একটা চরম লেভেলের ঘুম দিব। বাসায় যাওয়ার পর বিছানায় শুয়ার পর আমার তো আর ঘুম আসে না। এর মাঝখানে আমার বান্ধবী আর বান্ধবীর বয়ফ্রেন্ড মিলে আমার ফোন দিল, তারপরে তাগলকে দেখা করতে গেলাম। তারা তো দেখি ডিনার করবে এইরকম একটা ভাবসাব নিয়ে বসেছে, কিন্তু আমার তো ডিনার করার মতন কোনো ধরনের ইচ্ছা আকুতি কিছুই নেই, কারণ হচ্ছে আমার পেটে জায়গা ছিল না, সন্ধ্যার সময় ভাত খাইছিলাম। তারপরে আমার আরেক বান্ধবীর সাথে দেখা, সেই করলো মিরপুরে নাকি খুব ভালো একটা জায়গা আছে যেখানে খুব ভালো জুস পাওয়া যায়, এই জুস খায় চুল দুলাতে দুলাতে বাসার উদ্দেশ্যে চলে গেলাম। আজকের মতন ভিডিও এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।